স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর বিষয় সুগন্ধি। সৌন্দর্য চর্চায় সাজ পোশাক এবং অলঙ্কারের পাশাপাশি অন্য আরেকটি যে জিনিস খুবই গুরুত্ব বহন করে তা হলো সুগন্ধি বা পারফিউম। আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম একটি প্রসাধনী উপকরণ হলো এই সুগন্ধি। সুগন্ধি একদিকে যেমন আমাদের শরীরকে আন্দোলিত করে এনে দেয় এক সজীব আমেজ, তেমনি আমাদের মনন ও ব্যক্তিত্বেও এনে দেয় এক ভিন্ন মাত্রা। আজ আমরা সুগন্ধি নিয়ে কিছু প্রাথমিক আলোচনা করব। প্রথমেই জেনে নেই সুগন্ধি কি। সুগন্ধি হলো বিভিন্ন ধরনের লতা গুল্ম অথবা প্রাণীজ দেহের নির্যাসসমূহ থেকে উৎপাদিত এক ধরনের অ্যাসেনশিয়াল তেল ও সুগন্ধজাত নির্যাসের মিশ্রণ, যা মানুষের দেহ, প্রাণীর দেহ, খাবার, বাসস্থান ইত্যাদিতে মিশে এক ধরনের সুমিষ্ট আবেশের আবহ সৃষ্টি করে। আমরা সুগন্ধির প্রকারভেদ ও বহুবিধ ব্যবহারের সকল খুঁটিনাটি বিষয়াদি পর্যায়ক্রমে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। বৈজ্ঞানিক গবেষণার ফলে একথা প্রমাণিত হয়েছে যে সুগন্ধি বা পারফিউম মানুষের জীবনে আবেগ সৃষ্টির ও স্মৃতি জাগিয়ে তোলার ক্ষমতা রাখে। বিশেষ বিশেষ পারফিউম একজনের অবচেতন মনের গভীরে জাগিয়ে তোলে বিশেষ কোনো স্মৃতি বা ঘটনা। এ স্মৃতিচারণের ক্ষমতাই মানুষকে পশু স্তর থেকে উন্নীত করে সম্পূর্ণ পৃথক সত্তায় অধিষ্ঠিত করেছে। পারফিউমের এ বিশেষ ক্ষমতার সাহায্যে স্মৃতিচারণ ও স্মৃতি রোমন্থনের মাধ্যমে আমরা নতুন করে বাঁচার স্বাদ পাই। একই সুগন্ধ আবার সবার কাছে সমান আমেজ সৃষ্টি করতে পারে না। একটি সুগন্ধ যেমন একজনের কাছে খুব আকর্ষণীয় হলেও সেটা অন্য আরেকজনের কাছে অতটা আকর্ষণীয় নাও হতে পারে। এরকম ক্ষেত্রে সে বিশেষ সুগন্ধ সম্পর্কে আঘ্রাণকারীর স্মৃতিতে যে বিশেষ অনুভূতি বা ঘটনা সযত্নে সঞ্চিত আছে তাই নিয়ামক হিসেবে কাজ করে। সে কারণেই পারফিউমের আমেজ সৃষ্টির ক্ষমতা ব্যক্তি বিশেষে রকম ফের হয়। আরেকটা কথা জানিয়ে রাখি যে যাদের সুগন্ধ গ্রহণ করার ক্ষমতা কম তারা সাধারণত কম অনুভূতি সম্পন্ন হয়ে থাকেন। পারফিউম শব্দটি মনে করার সাথে সাথে যে শহরের কথা সবার আগে মনে পড়ে সেটা হচ্ছে দক্ষিণ ফ্রান্সের পাহাড় বেষ্টিত ঘন সবুজ দ্রাক্ষালতা ও ল্যাভেন্ডার জাতীয় সুগন্ধ ফুলের শহর গ্রাসের কথা। এ শহর বিশ্বের পারফিউম শিল্পের সদর দফতর হিসেবে পরিচিত। পরিমাণ ও সৌরভের মানের দিক থেকে বিচার করলে ফ্রান্সের মতো এত বড় পারফিউম পৃথিবীর আর কোনো দেশ তৈরি করতে পারে না। এ কারণে আধুনিক ফ্রান্সকে সুগন্ধি বা পারফিউমের জনক বলা হয়। পারফিউম শব্দটি এসেছে লাতিন শব্দ পারফুমাম থেকে, যার অর্থ ধোয়া বাহিত। মধ্যযুগে কুন্দল, গন্ধবোল, কর্পূর ইত্যাদি গাছের ছাল থেকে সংগ্রহ করা ধুনো জাতীয় পদার্থ জ্বালিয়ে ধোয়ার মাধ্যমে সুগন্ধি সৃষ্টি করা হতো। এ শব্দটি সে পরিচয়ই বহন করছে। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। পরবর্তী আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।